আচ্ছা চলো সুদীপ আর পূজা একটু মঞ্চে এসো তো প্লিজ, সুদীপ পূজা একটু মঞ্চে এসো তো, সুদীপ পূজাকে মঞ্চে ডাকি, হ্যাঁ একটু ডাকি, হ্যাঁ বলো চুটকি আমার, আমি আর কি চুটকি করব এখন, কি ওইটা শুনতে ভালো লাগবে এখন, কেস খেয়েছে রে আমাদের চুটকি, আমরা কি বলবো, আমি শুধু একটা কথাই বলি, আপনারা সবাই ভালো থাকুন, দয়া করে বউদের পাল্লায় পড়বেন না, বউদের যা কালো টাকা আছে তাই যে যার মরুক কি করে ভাঙাবে, ভাঙাবে মানেটা কি, কালো টাকা মানে কি, এই যে এতদিন যে বলো কালো টাকার মানেটা কি, না কালো টাকার মানে এতদিন যে আমাদের পকেট মেরে মেরে রেখেছে সেই টাকার হদিশ আমরা কেউ জানতাম না, এই যে হ্যালো পকেট কেটে মেরে রেখেছে মানেটা কি, তোমরা যদি বউদেরকে না দেবে তো পকেট কাটবে না কি করবে, কি কি বলো ঠিক বললাম তো, আমরা হ্যাঁ দেইনি বউদেরকে, কি দাও ভালোবাসা কে দেয় তোর বাবা, এই ভালোবাসায় পেট ভর্তি হয় না, ভালোবাসা যেমন পেট ভর্তি হয় না তেমন টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, টাকা থাকলে কি ভালোবাসা পাওয়া যায়, টাকা থাকলে ভালোবাসা কি কিনতে পারবো, যদি কেনা যেত তাহলে বউ বরের কি দরকার ছিল, অন্য জায়গায় পেয়ে যেত, আর যে বললে না যে কালো টাকা বইরা পকেট কেটে রেখেছে, ওটা বইরে রাখে ওটা সঞ্চয় করে রাখে, কারণ ওই টাকাটা কিন্তু বাজে ব্যয় করে না, সেটা সংসারের কাজেই লাগায় বইরা, তোদের সঞ্চয়ের কথায় আগুন, তোরা সঞ্চয় করে রাখিস একদম, তোরা যদি সঞ্চয় করে রাখতিস তাহলে তোদের সোনা কে কিনে দেয়, তোদের চোদ্দ গুষ্টি সোনা মেয়েদের কি বলবো, কি আপ্রু বললে চলে, হ্যাঁ আর বউ মানে বউয়ের বরটা কি তাহলে, বাবাজিকে ঠুললু, সবার জন্য রেডি হয়ে গেছে তুলি, এই মুহূর্তে সবার জন্য আবার তুলি আসছে, তো চলো এবার ডেকে নি তুলি কে, সিঞ্চনা কে, সিঞ্চনা হ্যাঁ এখনো আসেনি কি বলবো, আর কিরকম করে বলবো, সিঞ্চনা এসছে, হ্যাঁ একদম, কোথায় ছোট মেয়েটা কোথায়, এই তো এসে গেছে ডল,